নমস্কার, আমি জাহিরুল। শুরু করছি উত্তরের সংবাদ। আজকের বিশেষ বিশেষ সংবাদ হলো, আগামীকাল বাগডোগরা বিমানবন্দরের নতুন টার্মিনাল প্রজেক্টের ভার্চুয়ালি শিলান্যাস করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 70,390 স্কোয়ার মিটারের নতুন টার্মিনাল বিল্ডিং তৈরি হবে বাগডোগরা বিমানবন্দরে, যার ফলে যাত্রী ধারণ ক্ষমতা অনেকটাই বৃদ্ধি পাবে বিমানবন্দরের। আজ সকালে জলপাইগুড়ির গোশালার মোড়ে একটি বাস ও মোটর বাইকের মধ্যে সংঘর্ষ হলে মোটর বাইক চালক আহত হন। তাকে জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। বাসটিকে আটক করেছে পুলিশ। আগামীকাল বাগডোগরার নতুন টার্মিনাল প্রজেক্টের শিলান্যাস করবেন ভারতের প্রধানমন্ত্রী। আগামী 20 অক্টোবর বাগডোগরা বিমানবন্দরের নতুন টার্মিনাল প্রজেক্টের শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রেস বিজ্ঞপ্তি জারি করে জানালেন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্ত। বাগডোগরা বিমানবন্দর থেকে প্রতিদিন বহু মানুষ যাতায়াত করেন। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার সহ বিভিন্ন জেলার মানুষ এই বিমানবন্দরের ওপর নির্ভরশীল। পশ্চিমবঙ্গের মধ্যে দ্বিতীয় বাণিজ্যিক বিমানবন্দর এই বাগডোগরা বিমানবন্দর। নির্বাচনের পর থেকে বাগডোগরা বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে গড়ে তোলার পরিকল্পনা গ্রহণ করেন সাংসদ রাজু বিস্ত। সেই মতো বাগডোগরা বিমানবন্দরের নতুন টার্মিনাল প্রজেক্টের জন্য মন্ত্রিসভায় 15,000 কোটির বেশি টাকা বরাদ্দ হয়। 70,390 স্কোয়ার মিটারের নতুন টার্মিনাল বিল্ডিং তৈরি হবে বাগডোগরা বিমানবন্দরে। এর ফলে বিমানবন্দরে যাত্রী ধারণ ক্ষমতা অনেকটাই বৃদ্ধি পাবে। এছাড়াও বিমানবন্দরে A321 এয়ারক্রাফ্ট পার্কিংয়ের জন্য নতুন 10টি পার্কিং বে তৈরি করা হবে। আগামী 20 অক্টোবর এই প্রকল্পের কাজের ভার্চুয়ালি শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মূলত শিলিগুড়ির কাওয়াখালী মাঠে এই ভার্চুয়ালি অনুষ্ঠান করা হবে এবং সেখানে উপস্থিত থাকবেন বাগডোগরা বিমানবন্দরের উচ্চপদস্থ আধিকারিক থেকে শুরু করে দার্জিলিং সাংসদ রাজু বিস্ত এবং অন্যান্য মাননীয় ব্যক্তিত্বরা। যে কারণে শনিবার সকালে কাওয়াখালী মাঠে আগামীকালের কর্মসূচির সমস্ত কাজ খতিয়ে দেখতে পৌঁছন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্ত। এদিন সব কিছু খতিয়ে দেখে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। তিনি বলেন, বাগডোগরা বিমানবন্দর খুব শীঘ্রই নতুন শিখরে পৌঁছতে চলেছে। নতুন টার্মিনাল প্রজেক্টের কাজ শেষ হলেই আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে স্থান পাবে বাগডোগরা বিমানবন্দর। এর ফলে পর্যটনে উন্নতি হবে বলে জানান সাংসদ রাজু বিস্ত। লেকিন কহীন না কহীন জিস প্রকার কা ব্যাপার আপ কর রহে ও এক হিসাব সে অপরাধ হে, ও এক পাপ হে, লোগে কে সাথ ছল হে, কপট হে, আর ভগবান আপকো কবি মাফ নাই করেগা। ভলে ই আপকো কম মুনাফা হো লেকিন ও ডাইজেস্ট হোগা। লেকিন ইস তরহ সে গলত তরিকে আর পরম্পরাও সে জব আপ কোই ভি ব্যাপার করতে হো লোগো কো উসকে কারণ তকলিফ হতি হে, আর ইস ওজহ সে জো হে মতলব আপকো কবি খুশি নাই মিলেগি। মে নিবেদন করতা হুঁ সবই অস্পতাল, চাই ও প্রাইভেট হো চাই সরকারি হো, জো মাপদণ্ড হে সরকারকে উসকে উপর আপ সবকো খড়ে উতরনে চাহিয়ে। উসমে থোড়া ইনভেস্টমেন্ট লাগেগা আর থোড়ি আপকো ফর্মালিটি করনি পড়েগি, লেকিন জেসা আপ আপনে আপকো ঠিক রখোগে আপকো ভি শান্তি মিলেগি। আর মে আনে ওয়ালে সময় মে এসে তমাম চিজ জো শিলিগুড়ি আর আশপাশকে ইলাকে মে জো ইল্লিগল তরিকে সে চল রই হে, চাই ব্যাপার হো, চাই ইহাঁ পে ইল্লিগল ড্রগস সে লেকর কে স্মগলিং সে লেকর কে জো হে মাফিয়াও কা রাজ হো, ইতনাই নেই অস্পতাল সে লেকর কে জো হে ইহাঁ পে ক্লব কে অন্দর মে আজ জো কুছ ভি হোতা হে, আর ইহাঁ তক হি নেই জিস তরহ সে বালু আর গিটি কা জো হে খুলে আম জিস তরহ সে জো হে শোষণ হো রহা হে, নদীও কো জিস তরহ সে বরবাদ কিয়া যা রহা হে, আর ইয়ে সব কুছ চল রহা হে, আর ইসমে প্রশাসন চুপ হে, রাজ্য সরকার চুপ হে। মুঝে বড়া আশ্চর্য হতা হে। মে আপকে মাধ্যম সে সবই লোগো কো আগাহ ভি করতা হুঁ, সাবধান ভি করতা হুঁ, আর নিবেদন ভি করতা হুঁ আপনে আপকো সুধার লে। আর জিতনে ভি ইল্লিগল ইহাঁ পে অ্যাক্টিভিটি হো রই হে পুলিশ আর প্রশাসন কা দায়িত্ব বনতা হে উসকো জল্দ সে জল্দ দুরুস্ত করে। দুর্গাপূজা শেষ হলেও এখনো কাশবন দেখতে ভিড় জমাচ্ছে জলপাইগুড়ির তিস্তা নদীর পাড়ে। তিস্তা নদীর পাড়ে এখনও রয়েছে কাশবন।
আর সেই দৃশ্য দেখতেই জলপাইগুড়ি ছাড়াও জেলার বাইরে থেকে এই কাশবন দেখতে মানুষ আসছেন। তবে মহালয়ার ভোরে কাশবন কিছুটা ছেঁড়া হলেও এখনও অনেকটাই রয়েছে, আর এই কাশবন দেখতে সাধারণ মানুষ সেখানে ভিড় করছেন। তবে যারা কাশবন দেখতে জলপাইগুড়ির বাইরে থেকে তিস্তা নদীর পাড়ে আসছেন, সবাই কাশবনের প্রশংসা বারবারই করছেন। হয়তো আর কয়েকদিন পর সেই দৃশ্য দেখা যাবে না, তাই অনেক মানুষই এখানে আসছেন সেই দৃশ্য দেখতে। কেউ কেউ এখানে এসে ছবি ক্যামেরা বন্দি করে তাদের নিকট আত্মীয়দের কাছে পাঠাচ্ছেন। আমরা উত্তর দিনাজপুর। কাজে এসেছি, জাজমেন্ট ছিল, আমরা নাচ গান আর্টের জাজমেন্ট ছিল, তো সময় পেয়েছি, একটু ঘুরতে এসেছি আর কি। ঘুরে এই কাশবনে দেখছি, তিস্তার পাড়ে ঘুরছি আর কি। ভাল লাগছে, খুব ভাল লাগছে। পরিমাণটা কি কমেছে মনে হয় দেখে? যে পরিমাণ কমেছে বলতে, এর আগে তো দেখিনি, যার জন্য কমেছে বা বেড়েছে এটা বলতে পারছি না। তবে কিছু কিছু জায়গা ফাঁকা দেখছি, মনে হয় কমেছে, কিছু কাটা হয়েছে মনে হচ্ছে দেখে। বললাম এই যে তিস্তার পারে এসেছেন কাশবন দেখতে, এটা অপূর্ব, 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 অসাধারণ, মানে অনবদ্য, অপ্রতিম যেটাকে বলা হয়। মহালয়া পার হয়ে গেলে অনেকে বেশিরভাগ কাশবন তুলে নিয়ে চলে গিয়েছে, আর এখন পরিস্থিতি আপনারা? এখন তো যতটুকু দেখছি একটু ফাঁকা আছে বটে, কিন্তু অনেক জায়গায় ফুল আছে, অথচ কাঠিও আছে বেশ কিছু, কিন্তু এখন তো উড়ে যাচ্ছে সব কিছু, যাবেই, সব প্রকৃতির নিয়ম। আপনারা কি শুনে এসেছেন নাকি হঠাৎ? শুনেই না, শুনে না, হঠাৎই এসেছি, আমরা এখানে কাজে এসেছি, আনন্দ করতে এসেছি, একটু সময় পেলাম, চলে আসলাম সবাই মিলে। অনুভব কেমন হচ্ছে? দুর্দান্ত, অসাধারণ, বললাম তো এক কথা অপ্রতিম। উত্তর দিনাজপুর জেলায় থাকেন, এই ধরনের দৃশ্য কি না? সে তো কমই আছে আমাদের এদিকে, কিন্তু এই এই তিস্তা তো আমাদের ওদিক দিয়েও গেছে। এই ধরনের কাশবন দেখেছেন? না না, কম, আমাদের ওদিকে কম আছে, কিন্তু আছে সব জায়গায়। কাশের একটা আবহাওয়া আছে, কাশবনের জায়গাও আছে, রাস্তার পাশে, বাইপাসের পাশে আছে, কিন্তু এইরকম বন রেয়ার। আইন শৃঙ্খলার অবনতি, ধর্ষণ, খুন, নারী নির্যাতনের প্রতিবাদে জলপাইগুড়ি থানার সামনে বিক্ষোভ দেখালো জাতীয় কংগ্রেস। শনিবার জলপাইগুড়ি শহর এক এবং দুই নম্বর কংগ্রেস কমিটির পক্ষ থেকে এক প্রতিবাদ মিছিল করার পর কোতোয়ালি থানার সামনে বিক্ষোভ প্রদর্শন করে কংগ্রেস দলের জেলা নেতৃত্বসহ কর্মী সমর্থকেরা। এদিনের এই আন্দোলনের কর্মসূচি প্রসঙ্গে শহর ব্লক কংগ্রেসের সভাপতি অমলান মুন্সী বলেন, বর্তমানে সমগ্র রাজ্য জুড়ে এক অদ্ভুত অরাজকতা বিরাজ করছে, চরম অবনতি হয়েছে আইন শৃঙ্খলার। একজন মহিলা মুখ্যমন্ত্রী রাজত্বকালে রোজ দিন কোথাও না কোথাও ধর্ষণ, খুন, নারী নির্যাতনের খবর উঠে আসছে। আজ কার্যত এক ভয়ভীতির পরিবেশের মধ্যে বাস করছে পশ্চিমবঙ্গের নারী থেকে শিশু থেকে আম জনতা। এমত অবস্থায় হাত গুটিয়ে বসে থাকতে পারে না জাতীয় কংগ্রেস দলের কর্মী সমর্থকেরা, সেই কারণেই আজকে থানা ঘেরাও করে এই বিক্ষোভ। কংগ্রেসের মস্তিষ্ক পশু তো নাকি, আমার এই নিয়ে সন্দেহ আছে, যে মা বোনেদের রেপ করে যাতে তার প্রমাণ না পাওয়া যায় তার জন্য আজকাল জ্বালিয়ে দেওয়া হচ্ছে। আপনারা যদি মার্চ মাস থেকে আজকের দিন পর্যন্ত সমস্ত পশ্চিমবঙ্গের রেপ কাণ্ড দেখেন, তাহলে দেখতে পাবেন মার্চ মাস পর্যন্ত, মার্চের পরে এপ্রিল থেকে যে রেপগুলো শুরু হলো, সেই এপ্রিল মাসের থেকে রেপ কাণ্ডগুলো দেখলেই আপনারা দেখতে পাবেন প্রত্যেক ক্ষেত্রে রেপ করার পর দেহ, নারীদের দেহগুলোকে জ্বালিয়ে দেওয়া হচ্ছে প্রমাণ লোপাট করার জন্য। একটা নতুন ট্রেড চালু হয়েছে। এক্ষেত্রে যে পুলিশের নিরপেক্ষ ভূমিকা থাকা দরকার, পুলিশ নির্যাতিতার পাশে না থেকে যারা নির্যাতন করেছে, যারা রেপ করেছে, যারা আইন ভঙ্গ করেছে, তাদের সংরক্ষণ করবার জন্য দেখা যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে তালা থানা থানার ওসি অভিজিৎ মণ্ডল, সম্ভবত তার নাম, সে কীভাবে যারা নির্যাতন করেছে তাদের সংরক্ষণ করা যায় তাদের জন্য সারা দিন রাত পাঠ করে দিলেন। আমরা দেখতে পাচ্ছি, যদি দেখেন হরিশ্চন্দ্রপুরের কেস, হরিশ্চন্দ্রপুরে যে টিএমসি কংগ্রেসের নেতা রেপ করেছিল, তার তাকে সঙ্গে করে নিয়ে নির্যাতিতার বাড়িতে গিয়ে চেক করছিল পুলিশ অফিসাররা, যাতে এই ঘটনা পুলিশ অব্দি না যায়, থানা পর্যন্ত না যায়। এই যে পুলিশের ন্যাক্কারজনক ভূমিকা, এই যে পুলিশের তৃণমূল কংগ্রেসের দরদাস হয়ে কাজ করার ভূমিকা, এই যে তৃণমূল বা পুলিশের একটা কোথাও বকলমে খাকি পোশাকের প্রতি তাদের যে আস্থা থাকা দরকার, অশোকস্তম্ভের প্রতি যে আস্থা থাকা দরকার, সেই আস্থা তারা টিএমসি কংগ্রেস এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির প্রতি দেখাচ্ছে, তা নিয়েই আমাদের বিক্ষোভ। এবং আমরা এক প্রকার গোটা রাজ্যে পুলিশ প্রশাসনকে ওয়ার্ন করতে এসেছি, সাবধান করতে এসেছি, যদি আপনারা আপনাদের ভূমিকা থেকে সরে না আসেন, আপনারা যদি অশোকস্তম্ভ আর খাকি পোশাকের প্রতি ন্যায় বিচার না করেন, আগামী দিনে সাধারণ মানুষ কিন্তু আপনাদের প্রতি ন্যায় বিচার করবে, এ বিষয়ে কোনো সন্দেহ। মাহুত পাতাওয়ালাদের বিশেষ প্রশিক্ষণ দেবার কাজ শুরু হলো জলদাপাড়ায়।
মাহুত পাতাওয়ালাদের প্রশিক্ষণ শুরু হলো জলদাপাড়া জাতীয় উদ্যানে। শুক্রবার জলদাপাড়া জাতীয় উদ্যানের কোদালবস্তি প্রকৃতি পর্যবেক্ষণ কেন্দ্রে এই প্রশিক্ষণ শুরু হয়েছে। অসমের হস্তি বিশেষজ্ঞ পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত পার্বতী বড়ুয়া এই প্রশিক্ষণ দিচ্ছেন। জানা গিয়েছে, চার দিনব্যাপী এই প্রশিক্ষণে মোট মাহুত পাতাওয়ালা মিলিয়ে মোট 20 জন এই প্রশিক্ষণে অংশ নিচ্ছেন। বেআইনি মদ উদ্ধারে শনিবার সাফল্য পেল জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ। পাচারের আগে এই মদ বাজেয়াপ্ত করে পুলিশ। ধৃত একজন, ধৃতের নাম রোশন কুমার, বাড়ি বিহারে। পুলিশ সূত্রে খবর, এদিন ময়নাগুড়ির দিক থেকে বিহার রাজ্যের নম্বরের একটি ট্রাক শিলিগুড়ির দিকে যাচ্ছিল। গোপন সূত্রে খবর পেয়ে শনিবার নির্দিষ্ট ট্রাকটি বালাপাড়ার জোড়া পেট্রোল পাম্পের সামনে আটক করে পুলিশ। তল্লাশি চালাতেই গোপন চেম্বার থেকে বের হয়ে আসে প্রচুর বিদেশি মদ। 77টি কার্টুনে 1848টি বোতল বাজেয়াপ্ত করা হয়। পুলিশের তদন্তে উঠে এসেছে, অরুণাচল প্রদেশ থেকে বিহারে নিয়ে যাওয়া হচ্ছিল এই মদ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এখন নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসবো আরও খবর নিয়ে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। আপনার শহরে প্রসিদ্ধ লৌহ বিপণী কেএস আয়রন হাউসের তরফে সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। এখানে আপনি পাবেন নামি দামি ব্র্যান্ডের সকল প্রকার লৌহ সামগ্রীর বিপুল সম্ভার। এখানে পাবেন স্কোয়ার পাইপ, রাউন্ড পাইপ, অ্যাঙ্গেলস, স্কোয়ার বার, পাতি, শীট, টিনের বিভিন্ন আইটেম। এছাড়াও রয়েছে অল টাইপ অফ গ্রিল অ্যান্ড আলমারি ফ্যাক্টরি আইটেম। প্রতিষ্ঠিত মার্বেল ব্যবসায়ী দীপেন্দ্র চক্রবর্তী ও তার সহধর্মিনী মৌসুমী চক্রবর্তীর কেএস আয়রন হাউসে প্রতিটি জিনিসই পাবেন রিজনেবল প্রাইসে। তাই এবার আর বাইরে ছুটতে হবে না আপনাদের। লোহা ও লৌহজাত সামগ্রী সুলভ মূল্যে কিনতে তাই আজই আসুন। আমাদের ঠিকানা কেএস আয়রন হাউস, 4 নম্বর খুমটি, জলপাইগুড়ি। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, টিভিএস কোম্পানির যে কোনো বাইক কিনুন সবচেয়ে কম দামে, সাথে থাকছে ন্যূনতম ডাউন পেমেন্ট এবং অত্যন্ত কম সুদে লোনের সুব্যবস্থা এবং কম খরচে অত্যাধুনিক ওয়ার্কশপে গাড়ি সার্ভিসিং এর সুবিধা। টিভিএস এর যে কোনো বাইক কিনুন সাথে পান নিশ্চিত উপহার, তাই আর দেরি কেন, আজই চলে আসুন আমাদের ঠিকানায়। মা সন্তোষী টিভিএস, এনএসসি বোস রোড, দৃষ্টিদান আই হসপিটালের বিপরীতে, জলপাইগুড়ি। যোগাযোগের নাম্বার 8250686963 অথবা 8918419751। ধন্যবাদ। আজ সকালে জলপাইগুড়ির গোশালা মোড়ে একটি বাস একটি মোটর বাইককে ধাক্কা মারে। গুরুতর আহত চালককে জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সাত সকালে বড়সড় দুর্ঘটনা ঘটল জলপাইগুড়ির জাতীয় সড়ক গোশালা মোড়ে। বাইক আরোহী এবং বাসের সাথে এই দুর্ঘটনা। গুরুতর আহত মোটর বাইক আরোহী, আসাম থেকে শিলিগুড়ি যাওয়ার পথে বাসের ধাক্কায় আহত হন মোটর বাইক আরোহী। দুর্ঘটনার কবলে পড়ে দুমড়ে মুচড়ে যায় মোটর বাইকটি। গুরুতর আহত অবস্থায় আহতকে জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বাসটি পালিয়ে যেতে চাইলে জলপাইগুড়ি সদর ট্রাফিক পুলিশ ধাওয়া করে জলপাইগুড়ি শিলিগুড়ি রোডে সারিয়াম এলাকায় বাসটিকে আটক করে। পুরো ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। গাড়িটাকে পিছন থেকে একটা বাইক, এই গাড়িটা করেছে আর কি, মেরে দিয়েছে। তারপরে আমাদের লোকজন নিয়ে হসপিটালে নিয়ে যায়। গাড়িটাকে আটকালেন? দুটো বাস প্যাসেঞ্জার নামাচ্ছে, তার মাঝখান থেকে মোটরসাইকেল ঢুকে গেছে আর পুরো কাঁপতেছে, পা দিয়ে মোটরসাইকেল ঠেলতেছে। তারপর হরন দিলাম, দাঁড়ালো, আবার বাড়িয়ে দিল। তারপরে পড়েছে নিচে। আপনি দাঁড়াননি কেন? পাবলিকের মারের জন্য। পাবলিক মারলে মেরে দিই। পাবলিক তো মেরেই ফেলবে। অ্যাক্সিডেন্ট হলে তো কোনো দোষ দেখে না, কার দোষ কি হলো না। কোথা থেকে কোথায় যাচ্ছেন গাড়িটা নিয়ে? আমি শিলাপাথর থেকে শিলিগুড়ি।
কোথা থেকে শিলাপাথর আসাম আসলে লোক বাইরে থেকেও আসে তো আপনি এখন মানে জানেন কি হয়েছে খবর পেলেন না আমরা জানি না কিন্তু আমরা আমাদের এই প্রোগ্রাম ছিল যে সামনে যে থানা পড়বে আমরা সিলিন্ডার করব এখন কি পুলিশ আটকালো হ্যাঁ পুলিশ আটকালো এটা কি নাম আপনার আমার মনোজ বনসাম হ্যাঁ মনোজ বনসাম বললাম চেষ্টা করেছিলেন এতে ওকে বাঁচানোর জন্য হ্যাঁ ডাউন গিয়ার মারছি আস্তে ব্রেকও করছি উনিও দাঁড়াইছে আবার পা দিয়ে ঠেলে ঠেলে আবার আগাইছে একজনই ছিল ভাইকে একজন উনি কি এদিকে আসছিল সিলিগুড়ির দিকে না না রোড ক্রস করছিল কোথায় গোশালা মোড় গোশালা মোড় আজ ডাবগ্রাম ফুলবাড়িতে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের বিজয়া সম্মেলনী অনুষ্ঠিত হলো অনুষ্ঠানে দলের নেতাকর্মী এবং স্থানীয় বাসিন্দাদের বিপুল উপস্থিতি দেখা যায় সমাবেশে বক্তব্য রাখেন আইএনটিটিইউসি রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং জেলা তৃণমূল সভাপতি মহুয়া গোপ রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায় সহ অন্যান্য বর্ষিয়ান দলীয় নেতারাও উপস্থিত ছিলেন অনুষ্ঠানে স্থানীয় বাসিন্দাদের বিজয়ার শুভেচ্ছা জানান উপস্থিত নেতৃত্ব আমাদের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী ছিলেন গৌতম দেব তারপরে পর্যটন মন্ত্রী ছিল আমি তো দেখেছি এই এলাকার উন্নয়ন বামফ্রন্টের আমলে আমরা দেখেছিলাম এই এলাকার উন্নয়ন কোনোদিন কোনো কিছু হয়নি কিন্তু 2011-2016 এই ডাবগ্রাম ফুলবাড়ি যে উন্নয়ন চারটি অঞ্চল এবং 14টি ওয়ার্ড উন্নয়নের বন্যা বয়ে দিয়েছিলেন তারপরেও এই এলাকার মানুষ কেন আমরা আপনারা মুখ ফুরিয়ে নিলেন 2021-এ আমরা এই এলাকার তৃণমূল কংগ্রেসের বিধায়ক আমরা নির্বাচিত করতে পারিনি তাই যেটা আজকে বিজয় সম্মেলনী নিশ্চয়ই আমরা করব আমরা এত জনসমাগম হয়েছি এক বছর পরেই আবার 26-এ বিধানসভা নির্বাচন এই 26-এ বিধানসভা নির্বাচনের পাটকালে আজকে 2024 বিজয় সম্মেলনীর মাধ্যমে আমরা আপনারা আজকে যে মিলিত হয়েছেন আমরা সমবেত হয়েছি শুধু বিজয় সম্মেলনী করব আদের আদান প্রদান করব কিন্তু দলের কিছু আমরা করতে পারবো না তাই আপনাদের কাছে করজোড়ে আবেদন আপনারা তো প্রথম আমাকে বিধায়ক বানিয়েছিলেন খেয়াল আছে 2009 সালে 2001 সালে এখানে দাঁড়িয়েছিলাম সেবারে হারলাম কত 35,000 ভোটে চিন্তা 2001 খুঁটি পুজোর মধ্য দিয়েই ওদলাবাড়ির নেতাজি সুভাষ অ্যাথলেটিক্স ক্লাবের কালী পুজোর মণ্ডপের কাজ শুরু হলো ডুয়ার্স তথা জলপাইগুড়ি জেলার অন্যতম কালী পুজো হলো ওদলাবাড়ির নেতাজি সুভাষ স্পোর্টিং ক্লাবের পুজো পুজো কমিটির সভাপতি তমাল ঘোষ বলেন এবছর তাদের পুজো 47তম বর্ষে পড়ল বিশ্ব শান্তির বার্তা নামের চোখ ধাঁধানো এবছরের পুজো প্যান্ডেল প্যান্ডেলটি 86 ফুট চওড়া 84 ফুট লম্বা হবে থাকছে চন্দননগরের আলোকসজ্জা বহিরাগত শিল্পীদের দিয়ে তৈরি হচ্ছে এই মণ্ডপ পাশাপাশি পুজোর কটা দিন থাকছে বাইরে থেকে আগত বিভিন্ন ব্যান্ড পুজো কমিটির সম্পাদক সুকান্ত চৌধুরী বলেন জেলার মধ্যে এই পুজোর ভালো নাম ডাক রয়েছে বড় বড় পুজোকে টেক্কা দেয় আমাদের পুজো আমাদের আশা এবার দর্শনার্থীদের ভিড় আরও বাড়বে এবছর পুজোর স্থান পরিবর্তন করা হয়েছে ক্রান্তি রোডের পাশেই হচ্ছে বিরাট পুজো মণ্ডপ 47তম বর্ষে সুভাষপল্লী সার্বজনীন পূজা কমিটি আমাদের যে সভাপতি তমাল ঘোষ যার পৃষ্ঠপোষকতায় এই সুভাষপল্লী সার্বজনীন পুজোটা হয় তিনি এতক্ষণ পর্যন্ত আপনাদের পুজো সম্বন্ধে বলে দিয়েছেন আমাদের বেসিক উদ্দেশ্য মুখ্য উদ্দেশ্য আমরা এবার পুজোর থিম দেখেছি বিশ্ব শান্তির বার্তা উনি আমাদের সভাপতি সংক্ষেপে বলে দিয়েছেন বিশ্ব শান্তির জন্যই আমরা এই পুজোটা এবার ব্রতি হয়েছি মা কালী আমরা জানি তিনি অশুভ শক্তিকে ধ্বংস করে আজকে আমাদের শান্তি প্রতিষ্ঠা করেছিলেন সেই রূপেই আমরা হিন্দু ধর্মের যারা লোকজন আছি তারা কিন্তু আমরা মা কালীর পুজোর আরাধনায় ব্রতী হই সেই উদ্দেশ্যে এবার তার সাজসজ্জার জন্য আমরা এবার ড্রাগনকে বেছে নিয়েছি আমাদের সবসময় চিন্তাধারা থাকে যে পূজাটা শুরু করেছিলাম 1978 সাল থেকে এবার 47তম পূজা আমাদের আর আমাদের সবসময় মানে প্রত্যেকবার যেরকম পূজাটা করি তার থেকে যাতে আরও ভালো করতে পারি সেই আশাই রাখি আমরা ধূপগুড়ি ময়নাগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার শিলিগুড়ি জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট মাল ব্লক প্রত্যেকটা পূজার মধ্যে যাতে আমাদেরটা অন্যতম শ্রেষ্ঠ হয় সেই আশা রেখেই আমাদের যত সদস্য সবাই কর্মীরা ঝাঁপিয়ে পড়ি পূজাটার জন্য তো এবার আমরা 47তম বর্ষে
আমরা যে পূজা নিয়ে আসছি আমাদের ডুয়ার্সবাসী প্রচণ্ড আনন্দ পাবে এবং প্রত্যেকে আমাদের পূজাটাকে উপভোগ করার জন্য দারুণ ভিড় করে। তো এবার আশা রাখছি যে এবার আরও রেকর্ড ভিড়ের সমাগম হবে। আমরা আমাদের যে প্যান্ডেল সেটা 86x84 ফুট, এত বড় প্যান্ডেল হচ্ছে। আর আগে যে আমরা পিছনে পূজাটা হতো, এবার রাস্তার সামনে হচ্ছে। জলপাইগুড়ি টাউন ক্লাব ময়দানে আন্তঃজেলা ফুটবল দলের বাছাই পর্ব চলছে। এই শিবিরের সহযোগিতায় জলপাইগুড়ি জেলা ক্রীড়া সংস্থা IFA ওয়েস্ট বেঙ্গল U14 আন্তঃজেলার ফুটবল খেলার সিলেকশন পর্ব অনুষ্ঠিত হচ্ছে জলপাইগুড়ির টাউন ক্লাব ময়দানে। জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত আজ 32 জন সিলেকশন হলেও মূল সিলেকশনে 24 জন খেলোয়াড় এই শিবির থেকে যাবার সুযোগ পাবে। আজ ও আগামীকাল চলবে এই বাছাই পর্ব। জলপাইগুড়ি জেলার এখানের খেলোয়াড়েরা এইচ গ্রুপে, তাই তারা জলপাইগুড়ি, আলিপুর ও কোচবিহার এই 3টি জেলার সাথে খেলার সুযোগ পাবে। আজকের এই বাছাই পর্ব খেলাতে উপস্থিত হয়েছিলেন জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক ভোলা মণ্ডল সহ অন্যান্য কর্মকর্তারা। উপস্থিত ছিলেন কোচ অসীম রায়। আজকে U14 IFA ওয়েস্ট বেঙ্গল যে আন্তঃজেলা যে খেলা হবে, তো জলপাইগুড়ি তার একটা পার্ট। তো আমরা জলপাইগুড়ির এই বাচ্চাদের আমরা ডেকেছি U14, তাদের আজকে আমরা বয়স ভিত্তিক চাল একটা আমরা করলাম। এখানে আমরা প্রায় 32 জন ছেলেকে আজকে বেছেছি। এখান থেকে টোটাল আমাদের 24 জনের রেজিস্ট্রেশন হবে, এরপরেও বাছাই পর্ব চলবে। তো এখানে আমাদের স্ট্রিক্টলি যারা জলপাইগুড়ি মানে মাদার ডিস্ট্রিক্ট যাবে তারাই কিন্তু খেলতে পারবে। আর সনটা তো বলেই দিলাম U14, তো আজকে ট্রায়াল হলো, কালকেও হবে। কবে কোথায় হবে এরা যারা সুযোগ পাবে? এখানে 8টা গ্রুপ আছে, 8টা বিভিন্ন জায়গায় খেলা হবে। যেরকম আমাদের গ্রুপে, আমরা এইচ গ্রুপে পড়েছি, এখানে কুচবিহার, আলিপুরদুয়ার আর জলপাইগুড়ি এই এইচ গ্রুপে আমরা খেলবো। এখান থেকে কোয়ালিফাই হওয়ার পরে তারপরে পোলে যাবো আমরা। এরকম প্রত্যেকটা গ্রুপ থেকে খেলে তারপরে পোল হবে, সেই পোল হিসাব করে যেভাবে করে IFA আমাদের নির্দেশ দিবে সেভাবে করে আমরা এখানে পোলের খেলা নেওয়ার চেষ্টা করছি। আমাদের সেক্রেটারি সাহেব অলরেডি কথা বলেছে IFA সেক্রেটারির সঙ্গে, আমরা চেষ্টা করছি জলপাইগুড়িতে যাতে এই খেলাটা আমরা করতে পারি। এইটা কি আজকে সিলেকশন পর্ব হচ্ছে? আজকে সিলেকশন, আজকে হবে কালকে, কালকে মানে ফাইনাল। ক্রিকেট না, ফুটবল, 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 এই যে ফুটবল পড়ে আসছে। ঠিক আছে, নাম আর একটু পরিচয়। আমার নাম তাপস কুমার দত্ত, আমি জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশনের ফুটবল চেয়ারম্যান অ্যাজ ওয়েল অ্যাজ ভাইস প্রেসিডেন্ট। এখন এই নিচে ছোট্ট একটি বিরতি, ফিরে আসবো আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। আপনি কি জলপাইগুড়ি শহরের মধ্যে দোকান, অফিস কিংবা ল্যাব ভাড়া নিতে চাইছেন? তাহলে আপনাদের চলে আসতে হবে জলপাইগুড়ি কদমতলা দীপ্তি হলে ঠিক বিপরীতে। এখানে 120 স্কোয়ার ফিটের ফ্রন্ট ফেসের একটি তৈরি মেডিকেল শপ রয়েছে। এছাড়াও 1500 স্কোয়ার ফিট করে গ্রাউন্ড ফ্লোর এবং ফার্স্ট ফ্লোর রয়েছে, যা ব্যাংক অফিসের মতো যাবতীয় ক্ষেত্রে ভাড়া দেওয়া হবে। এছাড়াও ল্যাব তৈরির জন্য 150 স্কোয়ার ফিটের একটি রুম রয়েছে। আগ্রহী ব্যক্তিরা এই ধরনের যে কোনো রেন্ট নিতে বিস্তারিত জানার জন্য যোগাযোগ করুন নারায়ণ চন্দ্র সরকার কন্ট্যাক্ট নাম্বার 9832647237। জলপাইগুড়ির এখনকার আবহাওয়া বেশ মনোরম। কিছুদিন আগের তীব্র দাবদাহের পর এখনকার আবহাওয়ায় স্বস্তি জেলাবাসীর। জলপাইগুড়ির আবহাওয়া ধীরে ধীরে ঠান্ডা হতে শুরু হয়েছে, ভোরে পাওয়া যাচ্ছে হালকা শীতের আমেজ। এছাড়াও সারাদিনের তাপমাত্রাতেও তীব্র গরমের অনুভূতিটা আর নেই। জলপাইগুড়িতে সাত সকালে কুয়াশা দেখা যাচ্ছে, যে কারণে প্রাতঃভ্রমণকারীরা ঠান্ডার আমেজ অনুভব করছেন। কিছুদিন আগের তীব্র দাবদাহের পর এই আবহাওয়াতে অনেকটাই স্বস্তিতে জেলাবাসী। এখন আবহাওয়ার খবর। কেন্দ্র
কেন্দ্র আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী শনিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.8 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 22.5 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় বৃষ্টি হয়নি। শেষ করবার আগে আজকের বিশেষ বিশেষ সংবাদ আরো একবার। আগামীকাল বাগডোগরা বিমানবন্দরের নতুন টার্মিনাল প্রজেক্টের ভার্চুয়ালি শিলান্যাস করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 70,390 স্কোয়ার মিটারের নতুন টার্মিনাল বিল্ডিং তৈরি হবে বাগডোগরা বিমানবন্দরে, যার ফলে যাত্রী ধারণ ক্ষমতা অনেকটাই বৃদ্ধি পাবে বিমানবন্দরের। আজ সকালে জলপাইগুড়ির গোশালার মোড়ে একটি বাস ও মোটর বাইকের মধ্যে সংঘর্ষ হলে মোটর বাইক চালক আহত হন। তাকে জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। বাসটিকে আটক করেছে পুলিশ। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এ পর্যন্তই। নমস্কার।